হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার সামনে নতুন একটা অসম ভিডিও। তো আজকে ভিডিও টপিক হচ্ছে গাইস, আপনারা ক্রোম ব্রাউজার থেকে বিভিন্ন মুভিজ বা আদার যে কোনো ফাইলস ডাউনলোড করেন, আপনারা কিন্তু জানেন যে ক্রোম ব্রাউজারের ডাউন স্পিড কিন্তু একদম স্লো, ঠিক আছে গাইস। তো আমি আজকে এমন কিছু টিপ দেখাই দেব যে টিপসটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ক্রোম ব্রাউজার ডাউনলোড স্পিডটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে গাইস। হ্যাঁ গাইস, আপনাদের আমি যে টিপস দেখাবো সেই টিপসটা যদি অ্যাপ্লাই করেন আগের চেয়ে কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারের ডাউনলোড স্পিডটা অনেক বেশি হাই হয়ে যাবে বা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আর এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনাদের ফোনটা কোনো রুট থাকতে হবে না, কিছুই থাকতে হবে না, শুধু আমি যেভাবে দেখাবো শুধু সেইভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে পরে আপনারা কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারের ডাউনলোড স্পিডটা অনেক বেশি ফাস্ট করে নিতে পারেন, ঠিক আছে গাইস। তো আমরা কোনো কথা না বলে চলুন কিভাবে কি করতে হবে সেটা দেখা যাক। তো গাইস, ফার্স্ট টাইম আপনি আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেলে গাইস এখানে সার্চ বারে এসে আমি এই লেখাটা লিখে দেবো। এই লেখাটা আপনারা করবেন কি, এই সার্চ বারে এসে এখানে লিখে দিয়ে আপনারা সার্চ দিয়ে দেবেন। তারপর কি হবে গাইস, ডাইরেক্ট সেম এরকম একটা লেখা আসবে এখানে, আপনারা এই সার্চ বারে এই লেখায় আসে এখানে লিখবেন ডাউনলোড, DOWNLO। দেখেন গাইস এখানে কিন্তু ডাউনলোড লেখা অলরেডি চলে আসছে, এখানে চলে আসছে। কিন্তু এখানে এই যে দেখেন গাইস ডিফল্ট লেখা আছে, ঠিক আছে গাইস। তো এই ডিফল্টের চাপ দিয়ে আপনারা এনেবল করে দেবেন। এনেবল চাপ দেওয়ার পরে এখানে নিচে রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করে দিলে এটা একাই অফ হয়ে আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে গাইস। ওপেন হয়ে গেলে এখন আপনারা যে কোনো ফাইল ডাউনলোড করেন, এই ক্রোম ব্রাউজারে আপনারা যে ফাইল ডাউনলোড করবেন সেই ফাইলে কিন্তু অনেক বেশি স্পিডে ডাউনলোড হবে এখন, ঠিক আছে গাইস। এই ক্রোম ব্রাউজারের ডাউনলোড স্পিডটা কিন্তু এখন অনেক হাই হয়ে গেছে। এখন এই সেটিংটা যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের ক্রোম ব্রাউজারের ডাউনলোডটা অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে গাইস। তো আমার এই টিপসটা যদি আপনাদের ফলো করার পর যদি আপনাদের ডাউনলোড স্পিডটা অনেক ভালো হয় বা আগের সময় অনেক বেশি ইনক্রিজ হয়ে যায় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।